শুনেন, ওয়াজ নসিহত অনেক শুনবেন, শুনেছেন জীবনে, যতক্ষণ পর্যন্ত আমরা তাগুতের সাথে কুফরি করতে পারছি না আর আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারছি না, ততদিন পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, আল্লাহ পাক সূরা বাকারায় আয়াতুল কুরসি নাজিল করেছেন 255 নম্বর আয়াত, কত নম্বর, যেটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়, ঘুমানোর আগে পড়তে হয়, এবং এটা আপনাকে হেফাজত করবে, আল্লাহ পাকের রহমতে একজন ফেরেশতা আপনাকে প্রোটেক্ট করবে। ঠিক তার পরের আয়াতটা পড়ে দেখছেন কখনো? আচ্ছা, আয়াতুল কুরসি কয়জন পড়েছেন, হাত নামান, এর পরের আয়াতটা কয়জন পড়েছেন, এই দেখেন নমস্কার, হাত নামান, আয়াতুল কুরসির পরের আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কি নাই ভাই, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কাতাবাইয়ানা রুশদু মিনাল গাই, মানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল স্পষ্ট হয়ে গেছে, যেটা হেদায়েত আর যেটা গোমরাহী এটা স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয় নাই। তারপর আল্লাহ বলছেন, মা ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই একটা তো আমরা অনেকে জানি না, আল্লাহ পাক বলেছেন, মা ইয়াকফুর বিত্তাগুত, যে বা যারা তাগুতকে অস্বীকার করলো বা তাগুতের সাথে কুফুরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি একটা শক্ত রশি আঁকড়ে ধরলো, লাম ফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আপনাকে তাগুতের সাথে কুফরি করতে, কার সাথে, তাগুতের সাথে কুফরি করতে এবং মুমিন হতে, ইমানদার হতে হলে তাগুতের সাথে কুফরি করতে হবে, আর তাগুতের প্রতি ইমান রাখলে মুমিন হওয়া যাবে না, কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন ডেফিনেশন কি তাগুতের, কাকে বলে এটা, যেটা যেটার প্রতি কুফুরি না করলে আমি মুমিন হতে পারবো না? এক, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত, আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটা তাগুত, আল্লাহ বাদ দিয়ে এমন কারো দাসত্ব করা যেটা আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ শরীয়তের মূলনীতির বাইরে, তাগুত, এমন কোন বিধান যেটার দাসত্ব করলে আল্লাহর কোরআনের বিধানকে অবজ্ঞা করা হয় ওটাও তাগুত, এমন কোন সিস্টেম যে সিস্টেমটা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক চলে না, গায়রুল্লাহর বিধান মোতাবেক চলে, ওটাও তাগুত। আমার কথা কি বোঝা যাচ্ছে, ভয় লাগতেছে? তাগুতের সাথে কুফুরি না করতে পারলে মুমিন হতে পারবে না। এখন টপ টু বটম সব তাগুত, টপ টু বটম সব তাগুত, আমাদের উচিত ইসলামের মধ্যে এই আয়াতের অনুযায়ী আমল করা। আল্লাহ পাক বলেছেন, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, আংশিক প্রবেশ করো না ভাই, আংশিক ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, সুদও খাই, মাশাআল্লাহ, আমরা এখন পর্যন্ত নামাজও পড়ি, বেপর্দায় চলি, নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি, মাঝে মাঝে দান সাদাকা করি, কিন্তু যাকাত দেই না। আমরা আল্লাহর বিধানের কথা বলি, মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলি ঠিকই, কিন্তু অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতে আছি, করতেই আছি, করতেই আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিকই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর একটা বিধানও বাস্তবায়ন করি না। বাস এখন কতটুকু মুমিন আছি আর কতটুকু মুসলমান আছেন, আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন ইসলাম পালন করলে কি ফায়দা হবে, এটা আপনি বুঝতে চেষ্টা করুন।